হরি কাকা যে বলল ওনারা মানে ওদের বাড়ির সবাই মণিগ্রাম চলে এসেছে। কই এখনো তো কেউ এলো না, এত দেরি কেন হচ্ছে বলতো? গাড়িটারি খারাপ হলো নাকি আবার? বাবারে বাবা, একসাথে এতগুলো প্রশ্ন, আর এসে পড়লো তো কি হয়েছে? তুই জানিস না আমাদের এই রাজপ্রাসাদে কোনো কার পার্কিং নেই, গ্রামের ধুলো মাটি রাস্তা দিয়ে আসবে একটু টাইম তো লাগবে, আফটারঅল কলকাতার লোক। নে গোজ, ডান দিক করে গোজ। হ্যাঁ, বারবার জানলা থেকে তাকানোর কি আছে? যখন আসবে তখন আসবে, ওরা যে কোনো সময় চলে আসতে পারে বল। আবার ম্যাডামের দেখি তর্স হইছে না, আজ উনিও আসবেন তাই না? সেদিন ও আমাকে প্রথম দেখেই পছন্দ করলো, আর আমি কিছু বুঝতেই পারলাম না, সত্যি কি বোকা। তুই আর মা একদম ঠিক বলিস, জানিস মা বলছিল ওনাদের গুরুদেব বলেছেন আমার আর ওর মণিকাঞ্চন যোগ, এখনই ও হয়ে গেল ভালোই। কথাগুলো কেমন মিলে গেছে দেখ, আমাদের দুজনের সব পছন্দ এক, সত্যি আমরা রাজ্যটক তাই না? সব ন্যাকামো ডিসকাস্টিং, সেতে যাই বল, আমার তো সব কেমন স্বপ্নের মতো লাগছে। ও যখন সামনে এসে দাঁড়াবে কি বলবো আমি তখন, কি করে বুঝবো এটা স্বপ্ন না সত্যি? এতক্ষণে অর্জুন মেসেজ দেখেনি, এটা হতেই পারে না। বি ফ্রেন্ডস চ্যাটে ও যে মেসেজটা পড়েছে সেটা দেখাচ্ছে, তা সত্ত্বেও ওদের বাড়ি থেকে অহনাকে আশীর্বাদ করতে আসছে, এটা কি করে সম্ভব? কি চাই অর্জুন তাহলে? তুই কি কিছু বললি না? অহনা বলছি তুই বরং এখানে দাঁড়া, আমি গিয়ে দেখে আসি ওনারা কত দূর এলেন, কেমন? এই বন্নি, বন্নি শোন দাঁড়া, এই এমন একটা গাড়ি নিয়ে বেরোনো হলো যেটা এখানে আসতে না আসতে খারাপ হয়ে গেল, আর ভাবো সেটাই মৌনিগ্রামে ঢুকেই খারাপটা হতে হতো। একটু হাত না, চারদিকটা একটু দেখে শুনে নে কত ভালো। আরে বাবা তো বললো যে 2 মিনিট লাগবে, এখন তো দেখছি হেঁটেই যাচ্ছে হেঁটেই যাচ্ছে। ওরে হাঁটায় ক্লান্তি নেই, আমার তো ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে, কি ভালোই যে লাগছে আমার। ওই দেখো কারো যাচ্ছে, আমি সোশ্যাল নেটওয়ার্কে আপডেট দেব।